আচ্ছা, দিনশেষে আপনি তবে কিন্তু, আমি হ্যাঁ একটা শেষ কথা বলি, শেষ কথা বলে দিই, তারপর আপনাকে বিদায় জানাবেন ভাই। আর হ্যাঁ ভাই, সহ্য হচ্ছে না ভাই, পারতেছি না, মাথার তাপ ছিল যে একটু পরে। রাজীব হোসেন ভাই, আপনাকে আমি একটা কথা বলে দিই, যে এই বিষয়টা এরকম না যে আপনার জন্য বিষয়টা ভালো অন্যজনের জন্য খারাপ, নাকি অন্যজনের জন্য ভালো আপনার জন্য খারাপ, বিষয়টা এরকম না। নৈতিকতার বিষয়টা হচ্ছে যেটা অবজেক্টিভলি সকলের জন্য ভালো, আর কোনটা অবজেক্টিভলি সকলের জন্য খারাপ। বুঝতে এই জিনিসটা কি মাথায় ঢুকতেছে ভাই? জি জি মনে করেন যে আপনি এমন কোন কাজ করতে পারবেন না যে কাজটা অন্যের জন্য ক্ষতিকর হতে পারে, অন্যকে অন্যের জন্য হইতে পারে, অন্যের কোনো সমস্যা হইতে পারে, ঠিক আছে? এই ধরনের কাজ আপনি করতে পারবেন না। আর অন্যের উপকার হবে, আপনার উপকার হবে, অন্যের উপকার হবে, এই কাজটা যদি যখন আপনি করবেন সেটাকে আমরা বলি নৈতিক একটা কাজ। আবার যে কাজটা করলে হয়তো আপনি উপকার হবেন বা কেউ একজন উপকার হবে, কিন্তু আরেকজনের অপকার হবে, আরেকজনের যদি অপকার হয় সেটা নৈতিক থাকে না। এই জিনিসটা কি তাহলে ভাই বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণ শুনলেন বাংলাদেশের নাস্তিক ইসলাম বিদ্বেষী অঙ্গনের অন্যতম একজন ব্যক্তিত্ব, যিনি নিজেকে মুক্তমনা ব্লগার গোষ্ঠীর প্রেসিডেন্ট, স্বঘোষিত প্রেসিডেন্ট দাবি করেন আর কি, যদিও কয়জন মানে মানে না, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। তো এই ক্লিপে উনি ওই ব্যক্তিটাকে যা বুঝাইতেছিলেন, তো তাতে আমরা মোটামুটি তিনটা জায়গা এমন পাই যেখানে উনি প্রচণ্ড পরিমাণে গোঁজামিল মারতেছেন। উনি প্রশ্নকর্তাকে বারবার তো বলতেছিলেন যে আপনি কি বুঝতে পারতেছেন কি না, কিন্তু আদতে সত্য হচ্ছে যে কথাগুলো উনি নিজে বলতেছেন, উনি আসলে নিজে কি বলতেছেন আমার মনে হয় না উনি নিজে ওইটাই নিজে বুঝতে পারতেছেন। তো কি কি জায়গায় উনি ইয়া করছেন, তো সেই জিনিসগুলো আমি পয়েন্ট আকার আপনাদের কাছে তুলে ধরবো। পয়েন্ট নাম্বার ওয়ান, উনি এখানে বলতেছেন যে নৈতিকতা হচ্ছে অবজেক্টিভলি যেটা সবার জন্য ভালো, সেইটাই হইতেছে আসলে নৈতিকতা। এখন এখানে সবচেয়ে বড় ফ্লজ হতেছে যে কোনটা অবজেক্টিভলি সবার জন্য ভালো, এটা কে এই সিদ্ধান্তটা নিবে? ফর এক্সাম্পল, আমরা মুসলিমরা বিশ্বাস করি যে চুরির শাস্তি হচ্ছে হাত কাটা, কারণ আমাদের থিওরি হচ্ছে যে আইনটাকে যত স্ট্রং প্রয়োগ করা যাবে ততই দেশে বা রাষ্ট্রে অপরাধের পরিমাণ কমে আসবে। এবং আমরা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে আমরা তাই দেখতেছি যে বর্তমান যুগে অপরাধ প্রবণতা এটা কি বাড়তেছে না কমতেছে, তাই না? মাত্র বিশ্বে হয়তো তিন চারটা দেশ ছাড়া অলমোস্ট অল কান্ট্রিতে ইসলামী যে আইন এটাকে অনুসরণ করা হয় না, কিন্তু যেই দেশগুলোতে ইসলামী আইনকে অনুসরণ করা হয় ওইসব দেশের ক্রাইম রেট বা অপরাধের যে হার এটা যদি আমরা কম্পেয়ার করে দেখি তাহলে দেখব এটা অনেক কম। হ্যাঁ, চুরির শাস্তি হাত কাটা, শুধুমাত্র যে ব্যক্তি খাবারের জন্য চুরি করতেছে সেই ব্যক্তি ব্যতীত, কারণ এই ক্ষেত্রে রাষ্ট্র হচ্ছে ব্যর্থ। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রতিটা মানুষের যে মৌলিক অধিকার এটাকে সুনিশ্চিত করা, তো সেই সব ক্ষেত্রে হয়তো একটু ছাড় আছে, কিন্তু আইন যত স্ট্রং হবে অপরাধ প্রবণতা ততটা কমে আসবে। পক্ষান্তরে যারা এই ধরনের প্রগতিশীল নাস্তিক যারা আছে বা ইসলাম বিদ্বেষী যারা আছে, যারা নিজেদেরকে মানবতাবাদী দাবি করে, তো তারা কিন্তু এই চুরির শাস্তি যে হাত কাটা এটাকে তারা অমানবিক বলে। এখন এই আমাদের যে দুইটা পক্ষ, মুসলিম পক্ষ বা এই যে মানবতাবাদী পক্ষ, এদের মধ্যে আসলে কে সঠিক, এই সিদ্ধান্তটা আসলে কে নিবে? হ্যাঁ, অবজেক্টিভলি যেটা সবার জন্য ভালো, তো আমরা মুসলিমরা তো ভাবতেছি যে চুরির শাস্তি হাত কাটাই হওয়া উচিত, আর তারা তো ভাবতেছে যে এটা অমানবিকতা বা বর্বরতা। তাহলে আমাদের দুইজনের মধ্যে কে সঠিক নিবে? হ্যাঁ, যুক্তি আমি তো এইমাত্র যুক্তি উপস্থাপন করলাম যে কেন আমরা হাত কাটাটাকে প্রিফার করি, কারণ এর আইন যত করা হবে, আইনের প্রয়োগ যত করা হবে, মানুষের মধ্যে অপরাধ প্রবণতা এমনি কমে আসবে। হ্যাঁ, আজকে যদি ভরা বাজারে কারো হাত কাটার দৃশ্য কেউ দেখে, তো সেই ব্যক্তির মনে জীবনেও কোনো দিন চুরির ইয়ে আসার কথা না। হ্যাঁ, যখনই চুরির খেয়াল আসবে তখনই সে ওই হাত কাটা ব্যক্তির কথাটা স্মরণ করবে। তো তাহলে প্রশ্ন হচ্ছে ওইটাই যে আমাদের মধ্যে কে সিদ্ধান্ত নেবে? হ্যাঁ, এই জিনিসটা কিন্তু তারা কোনোদিনও ডিফাইন করতে পারে নাই, আইজও পারে নাই, এখনও পারে না, ভবিষ্যতেও কোনো দিন তাদের পারবে না, কারণ তাদের পুরো কনসেপ্টটাই আসলে গোলমাল।
পয়েন্ট নাম্বার টু, উনি বলতেছেন আপনি এমন কোনো কাজ করতে পারবেন না যাতে অন্যের ক্ষতি হয়। এখন নাও ডিফাইন ক্ষতি, ক্ষতির সংজ্ঞা কী, মানে কোনটাকে আপনি ক্ষতি মনে করতেছেন। ধরেন কোনো এক ব্যক্তি চুরি করতেছে, তাতে অন্যের ক্ষতি হচ্ছে ঠিকই, কিন্তু যে চুরি করতেছে তার তো লাভ হইতেছে, তাই না? এখন বলতে পারেন যে ভাই আপনি চুরি করলে পুলিশ আপনাকে ধরবে। আমরা কিন্তু দেখি যে অনেকেরই যারা ক্ষমতাশালী তারা পুলিশের হাত থেকে কীভাবে বেঁচে যায়। তো তাহলে যেই ব্যক্তিকে পুলিশ ধরতেছে না বা যে শাস্তির আওতায় আসতেছে না তার জন্য তো তাহলে চুরিই ভালো, তাই না? কিন্তু আসলেই কি আদতে তাই? তো আসলে তারা এখনও যে জিনিসটা ক্লিয়ার করতে পারে না যে ক্ষতিটারে তারা কিন্তু আজও পর্যন্ত ডিফাইন করতে পারে যে কোনটা হইলে ক্ষতি হবে এবং কেন সেটাকে আমরা ক্ষতি হিসেবে কনসিডার করব, এই জিনিসটা কিন্তু তারা আজও কোনো দিন ইয়া করতে পারে না। মুখেই শুধু বলে ক্ষতি। আমরা জানি যে বিবাহ বহির্ভূত যে মেলামেশা আছে এর দ্বারা সমাজে এইডসের সম্ভাবনা বাড়তে পারে, সমকামিতার মাধ্যমে সমাজে এইডসের সংখ্যা বাড়তে পারে, কিন্তু যখন আমরা এগুলার প্রতিবাদ করি তখন তো তারা ঠিকই এটার প্রতিবাদ করে যে তাদেরকে তাদের মতো থাকতে দেন, কেন তাদেরকে আইনের আওতায় আনতেছেন। তো তাহলে মূল বক্তব্য হচ্ছে সেটাই যে ক্ষতিটাকে তো আগে ডিফাইন করতে হবে, যে কোনটা ক্ষতি কোনটা উপকার এইটার ডিফাইন না করার আগ পর্যন্ত তো আমি আপনি এই কথা বলতে পারেন না যে আমি আমাদের কোনো আমল দ্বারা বা আমাদের কোনো কাজ দ্বারা যেন মানুষের ক্ষতি না হয়। তো প্রথমে সবচেয়ে বড় আগে ওনাদেরকে ডিসাইড করতে হবে বা ক্ষতির সংজ্ঞাটা দিতে হবে যে এই এই কাজগুলো হচ্ছে ক্ষতি আর এই এই কাজগুলোকে বর্জন করা যাবে। আমি আগেই বলতেছি আপনি একটা জিনিসকে ক্ষতি মনে করলে হবে না, হয়তো আপনি যেটারে ক্ষতি মনে করতেছেন সেটা আরেকজনের জন্য লাভ হইতে পারে। তো সেই ক্ষেত্রে হয় আমার জন্য ক্ষতি হইতে পারে বাট যার লাভ হইতেছে সেই কারণে ওই জিনিসটা অ্যাডাপ্ট করবে না, তাই না? তো এই জায়গায় ওনাদের একটা অনেক বড় ফ্লজ আছে যেটা আমাদের মুসলিমদের ব্যাপারে 100% ক্লিয়ার যে আল্লাহ আমাকে বলে দিছে এটা এই কাজটা করা যাবে না, অতএব যেহেতু এই দুনিয়ার সৃষ্টিকর্তা বলে দিছে এই কথাটা সেটা অবশ্যই আমাকে ফলো করতে হবে, নাহলে আমার ক্ষতিটা আমারই হবে আলটিমেটলি, দুনিয়াতে না হোক বাট দুনিয়ার পরে যে আখিরাতে আছে সেখানে হবে। পয়েন্ট নাম্বার থ্রি, উনি বলতেছেন যে অন্যের উপকার হয় এ ধরনের কাজ আমাদেরকে করতে হবে। নাও অ্যাগেইন, আমি ক্ষতি যেমন আমাদেরকে ডিফাইন করতে হবে কিসে উপকার হয় এই বিষয়টাও কিন্তু ডিফাইন করতে হবে। ধরেন কোনো একটা ব্যক্তি মাদকাসক্ত, এখন তাকে মাদক তার হাতে তুলে দেওয়া এটা তো তার জন্য উপকার, তাই না? কিন্তু আদতে কি এটাকে আমরা ভদ্র সমাজে উপকার মনে করি? কারণ মাদক তো আমাদের এখানে নিষিদ্ধ না। এখন সে মাদক নিয়ে হ্যাপি হইতেছে, খুশি হইতেছে, এখন তারে যদি আপনি মাদক দেন, হ্যাঁ, একবেলার খাবারের চাইতে যদি একটা মাদক তুলে দেন তাহলে সে তো আরও বেশি খুশি হবে। তো এই ধরনের উপকার কি করা যাবে? তো ওনারা যেই জিনিসটা আসলে প্রচার করার চেষ্টা করে সেটা হচ্ছে জন স্টুয়ার্ট মিলের একটা থিওরি আছে, হার্ম প্রিন্সিপাল। সেই হার্ম প্রিন্সিপালটারে ওনারা প্রচার করার চেষ্টা করেন যেটা ওনারা নিজেরাই ঠিকমতো বোঝেন না বা পড়েনও নাই। জন স্টুয়ার্ট মিল উনি কোনোদিন এটাই ডিফাইন, ওনার সবচেয়ে বড় ফ্লজই হইতেছে যে উনি ডিফাইনই করতে পারেন না যে লাভ আর ক্ষতি কী জিনিস। হ্যাঁ, উনি খালি বলে গেছেন আমার আমল দ্বারা যাতে অন্যের ক্ষতি না হয় এটাই হচ্ছে মানবতা, কিন্তু কোনটারে আপনি ক্ষতি বলবেন কোনটারে ক্ষতি বলবেন না, যেটা আমার জন্য ক্ষতি সেটা হয়তো আপনার জন্য ভালো বা যেটা আপনার জন্য ভালো সেটা হয়তো আমার জন্য ক্ষতি। তো তাহলে আমাদেরকে তো আগে একটা পয়েন্টে আসতে হবে যে কোনটা ক্ষতি বা লাভ। তো ওইটারে ডিফাইন না করার আগেই যদি আমরা এই ধরনের কথাবার্তা বলি তাহলে এটা হয় না। আচ্ছা, এই অংশটার আরও একটা পর্ব আসবে, ওনারা এখানে আরও কিছু মিস্টেক উনি করছেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব কথাটা এই জন্য বলতে হয় যে এটা ইউটিউবের একটা পলিসি, আমরা যদি এই কথাটা না বলি তাহলে ইউটিউব আমাদের যে মেসেজগুলো আছে এটা জনসাধারণের কাছে আসলে পৌঁছায় না তাদের অ্যালগোরিদমের কারণে। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর মানুষের সাথে শেয়ার করবেন। আর এই যে যারা নাস্তিক্যবাদী আইডিয়ালিস্ট আছে তাদের যে ভণ্ডামি এটা মানুষের কাছে তুলে ধরার জন্য আমাদেরকে সহায়তা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।